আমাকে সে আমাকে ভালোবাসার কথা বলেছিল, অনেক কিছু বলেছিল। সে আমাকে অনেক ভালোবাসে, আমাকে বিয়ে করবে, আমাকে ছাড়া বাঁচতে পারবে না। সে আসলে আমার সামনে কান্নাকাটিও করছিল, পাগলামিও করছিল। তো আমি তাকে, আসসালামু আলাইকুম, আমার নাম আজমিয়ারা। আমি আপনাদের মাঝে আমার জীবনের একটা গল্প বলতে চাই। আশা করছি অবশ্যই সেই গল্পটা শুনে আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। প্রথমত, আমি পড়াশোনা শেষে অনেক দিন বাড়িতে বসে থাকছিলাম। তো তারপরে আমাদের বাসায় আমার খালা বেড়াতে আসলো। তো আমার খালা বলল যে আমাকে নিয়ে ঢাকায় যাবে, ঢাকা গার্মেন্টসে আমাকে জব দিবে। আমাকে গার্মেন্টসে অনেক মেয়েরা চাকরি করে, তো সেখানে আমাকে গার্মেন্টসে ঢুকিয়ে দিবে, আমি যাতে কাজ করতে পারি। তো আমার খালাকে বললাম, আচ্ছা ঠিক আছে, যে আমি তাহলে সেটাই করবনি। তো খালা আমাদের বাসায় বেশ কিছুদিন থেকে তারপরে আবার ঢাকায় চলে যায়। ঢাকায় যাওয়ার পর আমাকে আবার ফোন করে বলে যে আমি কাজ রেডি করছি, তুমি সব কিছু কাগজপত্র রেডি করে নিয়ে চলে আসো, তোমাকে গার্মেন্টসে চাকরিতে ঢুকে দেবনি। তো আমি আমার দুলা ভাইয়ের সাথে ঢাকা শহরে আমার খালার বাসায় গেলাম। সেখানে গিয়ে দীর্ঘদিন একটা গার্মেন্টসে চাকরিও করি, বেশ কিছুদিন একটা গার্মেন্টসে চাকরি করি। সেখানকার ম্যানেজারও খুব ভালো ছিল, ভদ্র ছিল। আমার সেখানে চার পাঁচটা বান্ধবী হয়ে যায়, তো সবার সাথে খুব হেসে খেলে ভালো ছিলাম। তো সেখানে বেশ কিছুদিন চাকরি করি, করার পরে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। আমার শরীরে অনেক সমস্যা, অনেক রোগ হয়। ঢাকা শহরে গেলে আমার রোগ হয়, অসুস্থ হয়ে পড়ি, আমার শরীর খুবই অসুস্থ হয়ে পড়ে। আমার সেখানকার পানি খাবার সয় না। তো আমি তারপরে বাসায় চলে আসি। আসার পর বাসায় এসে সুস্থ হওয়ার পর বেশ কিছুদিন বাসায় থাকি। থাকার পর আমার একটা ফ্রেন্ড ছিল, সে আমাকে ফোন করে বলে যে আমার একটা বন্ধু ছিল, সে খুবই ভালো ছিল, তার সাথে আমার দীর্ঘদিন ভালো একটা সম্পর্ক ছিল। তো সে আমাকে ফোন করে আমার সাথে বিভিন্ন ধরনের গল্প করে। তার সাথে একদিন ঘুরতেও গেছিলাম। তো সে আমাকে বলল যে, আমি তাকে বলছিলাম আমার বাসায় বসে বসে ভালো লাগে না, সময় কাটে না, তো আমাকে একটা চাকরি নিয়ে দাও, একটা কাজ যদি নিয়ে দাও তাহলে আমি কাজগুলো করতে পারি, ভালো লাগবে। তো সে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে দেখা করো, এক জায়গায় তোমাকে নিয়ে যাবো নি। তো আমি বললাম, কোথায়? বললো, আছে একটা বড় ভাই আছে, সেখানে অফিসে তুমি কাজ করতে পারবা, প্রবলেম নাই। তো একদিন সে আমাকে নিয়ে এক জায়গায় গেল উপজেলাতে। তো সেই উপজেলাতে গিয়ে একটা ছেলের সাথে আমার দেখা হয়। তো আমি উপজেলাতে যেখানে কাজ শিখতে গেছিলাম সেখানে একজন লোক ছিল, সে ওখানকার কর্মচারী। তো দেখি সেই লোকের সাথে তার একটা ভালো সম্পর্ক। তো সেখানে গিয়ে একটা ছেলের সাথে আমার দেখা হয়। তারপরে আমার ফোন নাম্বার সে নেয়, তার ফোন নাম্বার আমি নিই। নেওয়ার পর দীর্ঘদিন তার সাথে আমার কথা হয়। তারপরে তার সাথে আমি ঘুরতেও গেছিলাম, তার মোটর সাইকেল ছিল। সে একটা ভালো ফ্যামিলির একটা ভদ্র ছেলে, তাদের অনেক টাকা পয়সা ছিল, তারা বড় লোক। তো আমাকে একদিন ফোন করে বলে যে, আজকে একটু বের হও, তোমাকে নিয়ে অনেক দূরে কোথাও ঘুরতে যাব। তো আমি বলেছিলাম যে কোথায়, তো বললো একটু বের হয়ে দেখো না। তো তার সে মোটর সাইকেল নিয়ে আসলো। তারপর আমি তার সাথে গ্রামের ভিতর অনেক দূরে রাস্তার দিকে ঘুরতে গেছিলাম, সেখানে ঘোরাফেরা করে। তারপরে সে আমাকে আমার বাসায় পৌঁছে দেয়। তো তারপরে আরও একদিন তার সাথে আমি ঘুরতে গেছিলাম, সেখানে তার সাথে ঘোরাফেরা করার পর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া করার পরে সে আমাকে তার একটা আন্টির বাসায় নিয়েছিল, সেখানে বেশ কিছুক্ষণ আমরা সময় কাটাই। সে বাসায় অনুষ্ঠান হচ্ছিল, তো সবার সাথে পরিচয় করে দেওয়ার জন্য সে বাসায় সে আমাকে নিয়ে গেছিল। সেখানে গেছিলাম সবার সাথে কথাবার্তা বলে, গল্প টল্প করে। তো তার সাথে ঘোরাফেরা করে তারপরে আমি বাসায় আসি। তো একদিন আমি তাকে বলি যে,
সে আমাকে বলে যে একদিন তুমি উপজেলাতে আসো, তোমার চাকরি রেডি, তুমি এসে কাজ করো, কিন্তু তার আগে তোমাকে কিছুদিন কম্পিউটার শিখতে হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে শিখবো। তো বেশ কিছুদিন আগে কম্পিউটার শিখলাম। শেখার পর সে আমাকে কম্পিউটার সেন্টারে ভর্তি করায়। তো তারপরে সেখানে বেশ কিছুদিন কম্পিউটার শিখি, তার সাথে আমার ফোনে কথা হয়, এসএমএসে কথা বলি। তো হঠাৎ করে আস্তে আস্তে তাকে আমি হঠাৎ করে ফোন অনেকদিন ফোন দিই, সে আমার ফোন রিসিভ করে না, কথা হয় না তার সাথে। হঠাৎ করে সে আমার লাইফ থেকে চলে যায়, তার আর আমার মধ্যে ব্রেকআপ হয়ে যায়। কিন্তু 2-3 বছর পর তার সাথে আমার আবার দেখা হয়। তার একটা বড় ভাই ছিল, সে উপজেলার একটা সিআই, সেখানে কম্পিউটার, সে উপজেলার একটা সিআই, সেখানে সে চাকরি করে সরকারিভাবে। তার একটা ছোট ভাই ছিল, তার সাথে আমার সম্পর্ক ছিল। তো সে আমাকে ভালোবাসার কথা বলেছিল, অনেক কিছু বলেছিল, সে আমাকে অনেক ভালোবাসে, আমাকে বিয়ে করবে, আমাকে ছাড়া বাঁচতে পারবে না। আর সে আসলে আমার সামনে কান্নাকাটিও করছিল, পাগলামিও করছিল। তো আমি তাকে খুবই বিশ্বাস করছিলাম, ভালোবাসছিলাম। তো তার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছিল প্রথমত। তারপরে আবার তার সাথে আমার দেখা হয়, ঠিক একই জায়গায় দেখা হয়। আমি আবার সেই উপজেলায় গেছিলাম, ঠিক 3 বছর পর আমার সেখানে তার সাথে আমার সেখানে দেখা হয়। কারণ সে ওই অফিসে বেশিরভাগ থাকে, মাঝে মধ্যে তার সাথে আমার দেখা হয়, কিন্তু আমি কথা বলি না। কিন্তু সেই দিন আবার তার সাথে দেখা হয়, কথা বলি, সে আমার থেকে আবার আমার নাম্বার নেয়। নেওয়ার পরে যেদিন দেখা হয় সেদিন আবার আমি তার সাথে আবার মার্কেটের ভেতরে গেছিলাম, সেখানে কিছু কাজ ছিল আমার কম্পিউটারের, সেগুলো কাজ সেরে তারপরে ওর বাইক ছিল, বাইকে করে আমাকে আমার বাসায় পৌঁছে দেয়। তো তারপরে একদিন সে আমার বাসায় গিয়েছিল, আমার ফ্যামিলিকে সবাই বলে আসছে, সে আমাকে খুবই ভালোবাসে। সে আমাকে বলেছে যে তুমি তোমার ফ্যামিলিকে একটু বলে ম্যানেজ করো। আর আমার থেকে 2 মাস টাইম নিয়েছিল যে 2 মাস পরে আমি তোমাকে বিয়ে করব, তারপরে তোমাকে 2 মাস পরে বিয়ে করে 2 মাস বিয়ে করে তোমাকে রাখবো, তারপরে আমার 2 মাস পরে আমার বাসায় তুলে তুলে নেব। কারণ আমার বাসায় মানে রুম মানে ওর বাসায় মানে রুম করতেছে, সেগুলো প্লাস্টার করবে, রং করবে, 2 মাস টাইম লাগবে, সব কমপ্লিট হলে তারপরে সে আমাকে ওর বাসায় নেবে, এ কথা বলেছিল। সে কারণে আমি আমি তাকে বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য ওয়েট করব। তো তার সাথে আমার তারপর ফোনে কিছুদিন কথা হলো, কথা হতে হতে তারপরে ইমোতেও তার সাথে আমার কথা হতো। সে আমাকে খুবই ভালোবাসতো, আমিও তাকে খুবই ভালোবাসতাম। তো শেষ পর্যায়ে তার সাথে আমার সম্পর্ক মানে আর বন্ধ হয়ে যায়, কারণ আমার সিম কার্ড 2টো হারিয়ে যায়। তো সে কারণে আমি তার সাথে কথা বলতে পারি না, তারপর আর দেখা হয় না। সে আমাকে অনেক খোঁজাখুঁজি করছে, আমাদের মানে বাড়ির রাস্তার দিকে 2-3 দিন ঘুরেছে, আমি তাকে দেখেওছি, কিন্তু আমার সিম কার্ড হারিয়ে যাওয়ার কারণে তার সাথে কথা বলতে পারি না, যোগাযোগ করতে পারি না। কিন্তু যদি তার সাথে যোগাযোগ থাকতো তাহলে অবশ্যই সে আমাকে বিয়ে করতো, তারপরে তার সাথে আমার সম্পর্ক অবশ্যই থাকতো। কিন্তু আসলে আমার একটা ভুলের কারণে আমার সেই সিম কার্ডগুলো হারিয়ে যায়, তার সাথে আর কথা বলতে পারি না, আমার অনেক খারাপ লাগে, কষ্ট পাই। তো আমার লাইফের প্রথম তাকে আমি অনেক বেশি ভালোবেসেছিলাম, এরকম ভালো কখনো কাউকে বাসিনি।